রে বা, শীতের সকালে কি মিষ্টি রোদ, এমন সকালে ঘরে থাকতে মন চায় না। এমন সকালে যদি বনের মধ্যে গিয়ে বন ভোজন করে যেত তাহলে যা জমত না। কিন্তু এটাও মাথায় এসে গেছে। মেথাই রে, ও আমার ছোট বোন মেথাই। কি ব্যাপার, সাত সকালে দিদি এমন মোলায়েম সুরে ডাকছে কেন, দেখি তো একবার। কিরে তুই? হ্যাঁ আমি রে, আমি। এই মেটাই, এমন শীতের সকালে না আমার খুব বনভোজন করতে ইচ্ছে করছে। ওর ইচ্ছে করছে তুই কর, আমাকে আবার এসবের মধ্যে টানছিস কেন রে? সে কি কথা, তুই আমার একটা মাত্র বোন, তোকে না নিয়ে গেলে মাগনায় আর খাটিয়ে নেব কাকে? এই তোকে কিন্তু যেতেই হবে। বোকাটাকে দিয়ে এমন খাটিয়ে নেব না। আঙুল চাটবি, এই চল চল চল, এখন পা জ্বালিয়ে চল। বুঝলি মিঠাই, উনুন ধরানো হয়ে গেল, সামনের ওই পুকুর থেকে চট করে জল এনে হাঁড়িতে জল বসিয়ে চাল মাংস এগুলো ধুয়ে ফেলবি। এনে বোন, এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। গরম গরম ভাত আর মাংস খাওয়ার লোভে পোকাটা মুখ বুঝে সব কাজ করে যাচ্ছে। আরে জানে না খাবার সময় ওকে লোভটা দেখিয়ে দেব। ও এমন গন্ধ ছেড়েছে না, যা খেতে হবে। ভাত তো হয়ে গেছে, মাংস নামলেই আমরা খেতে বসে পড়ব, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, সে বসে পড়বই, কিন্তু তার আগে মাংসের আলুগুলো চটপট কেটে দে দেখি। এরে আলু কাটতে কতক্ষণ লাগে? হ্যাঁ তাড়াহুড়ো করতে গিয়ে আঙুল কেটে গেল যে। মা রক্ত পড়ছে যে, ওরা কপাল আমার, কান মুখ দেখে যে উঠেছিলাম আজ। এত ঘাবড়াচ্ছিস কেন, এক্ষুনি রক্ত বন্ধ হয়ে যাবে। আর জানিস তো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার আঙুল কাটলো আর তুই কেন বিলাচ্ছিস? সামনে থেকে চা চা বলছি।
আগুনের ভয় দেখিয়ে খেতে না দিয়ে তাড়িয়ে দিচ্ছিস তো? তবে যাবার আগে বলে যাচ্ছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তবে রে, এতখানি খাটিয়ে নেবার পরও সামান্য একটা আঙুল কেটে গেছে বলে দিদি আমায় এমন করে তাড়িয়ে দিল। ইস, কত আশা করেছিলাম আজ পেট ভরে মাংস ভাত খাবো, তা না। একটু আঙুল কেটে গেল আর সেই ইচ্ছু তাই মিঠাইকে কেমন ভাগিয়ে দিল। এখন আমি একলা একলা সব মাংস ভাত পেটে পুরব। অনেক খুঁজে শেষমেশ পাওয়া গেছে, চল চল এটাকে নিয়ে চল। তোমরা কারা আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? আমরা ডাকাত, তোকে আজ মায়ের সামনে বলি দেব। মানুষ বলি, বুড়িটাকে ভালো করে দড়ি দিয়ে বাঁধ, তারপরে হবে মায়ের সামনে ঘেঁচাং ফু। সর্দার দেখে যাও, বলি এনেছি সর্দার, বলি। আমাকে বলে দিও না, আমাকে বলি দিও না। ওং ফট গট মট, ওং ফট গট মট, ওং ব্রর। তোমাদের দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে তো দেবই বুড়ি, শুধু কুচুং করে কচাং, তারপর সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাবি তুই। মুক্তি, দিদি আমাকে তাড়িয়ে দিলেও আমি কিন্তু ছাড়ছি না, সারা দিন খাটিয়ে নিয়ে না খেতে দেবার মজা আজ দেখাবো ওকে। কি দিদি কোথায়? দিদি, দিদি, এই দিদি, দেখি দেখি এর বাঁ হাতের কোড়ে আঙুলে ন্যাকড়া মাথা কেন? এই কেউ একবার খুলে দেখ তো। দেখি সর্দার, এর বাঁ হাতের কোড়ে আঙুলে যে কাটা দাগ। এ রাম, ছি 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 ছি, শরীরে খুঁত না, একে তো বলি দেওয়া যাবে না। যা একে ছেড়ে দে, নিয়ে যা একে। যা বুড়ি যা, যা তোকে ছেড়ে দিলাম, যা। শুধু আঙ্গুলটা কাটা ছিল বলে আজ তুই প্রাণে বেঁচে গেলি, যা যা পালা এখান থেকে, পালা পালা। মাংসের স্বাদটা কি ভালোই না হয়েছে, মাংস তো নয় যেন অমৃত। আরে বাবাজি, বাবা
বড় বাচ্চা বেঁচে গেলাম আজ। বাগিস বাগিস বটিতে আঙুলটা কেটে গিয়েছিল। ওরে বাবা রে, তাহলে বুঝতে পারলি তো ভগবান যা করেন মঙ্গলের জন্যে, তোরও মঙ্গল আমারও মঙ্গল। আমার মঙ্গলটা তো বুঝতে পেরেছি, কিন্তু তোর মঙ্গল কি করে হলো বুঝলাম না তো। বুঝতে পারলি না তো, তাহলে বুঝিয়ে বলছি শোন। ডাকাতরা তোকে ধরে নিয়ে গেল, আর আমি এসে তোকে দেখতে না পেয়ে সব মাংস ভাত তাড়িয়ে তাড়িয়ে চেটে পুটে খেয়ে নিলাম। বল ভগবান আমার মঙ্গল করলেন না? হ্যাঁ নয় হ্যাঁ।